প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস। আজকের আলোচনার বিষয়, পেয়ারা গাছে ও ফলে পোকা আক্রমণ করে কেন, কি ব্যবস্থা গ্রহণ করলে পোকা আক্রমণ করবে না, পেয়ারা গাছে ও ফলে কয় ধরনের পোকা আক্রমণ করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। পেয়ারার গাছে সাধারণত তিন ধরনের পোকা আক্রমণ করে থাকে। এক, পেয়ারা ফলের মাছি পোকা। দুই, পেয়ারার সাদা মাছি পোকা। তিন, পেয়ারার ছাতরা পোকা। প্রথমে জেনে নেওয়া যাক পেয়ারা ফলের মাছি পোকা সম্পর্কে। পেয়ারা ফলের মাছি পোকা ফলের শ্বাস খায়। পেয়ারা কাটলে তার মধ্যে অনেক ক্রিয়া বা ম্যাগট দেখা যায়, অর্থাৎ পোকা দেখা যায়, এবং আক্রান্ত ফল সহজে পচে যায়। এই পোকার আক্রমণ শুরু হয় ফলের বারন্ত পর্যায়ে। পেয়ারা ফলের মাছি পোকার প্রতিকার, যখন পেয়ারা ফল গুটি হবে তখন 1 মিলি ইমিডাক্লোরফিডের সাথে 1 গ্রাম ডিপটেরেক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবে, তাহলে এই পোকা আক্রমণ করবে না। এছাড়াও বিষপাত ব্যবহার করতে পারে এবং গাছের গোড়া পরিষ্কার রাখবেন, যদি সম্ভব হয় গোড়ার মাটি উল্টে পাল্টে দেওয়া। পেয়ারা ফলে আক্রমণ হলে প্রতি লিটার পানিতে 2 মিলি সোবিক্রোন এর সাথে 1 গ্রাম ডিপটেরেক্স মিশিয়ে স্প্রে করবে। এখন জেনে নেওয়া যাক পেয়ারার সাদামাছি পোকা সম্পর্কে। এই পোকা পাতার রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। পাতায় অসংখ্য সাদা সাদা দাগ দেখা যায়। এরকম দেখা গেলে বুঝতে হবে সাদামাছির আক্রমণ হয়েছে। পেয়ারার সাদামাছি পোকার প্রতিকার জেনে নেওয়া যাক। পাতায় আক্রমণ হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা, যেমন অ্যাটমায়ার 0.5 মিলি বা 0.25 মিলি ইমিটাপ বা 2 মিলি টাপগর, রগর, সানগর, যে কোনো একটি, আবারও বলছি যে কোনো একটি 2 মিলি মিশিয়ে স্প্রে করা। এছাড়াও 50 গ্রাম সাবানের গুঁড়া 10 লিটার পানিতে গুলিয়ে পাতার নিচে সপ্তাহে 2 থেকে 3 বার ভালোভাবে স্প্রে করলে উপকার পাবে। এছাড়াও আলোর ফাঁদ ব্যবহার করতে পারে। এছাড়াও পেয়ারার গাছে ছাতরা পোকা আক্রমণ করে থাকে। এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।